নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি এই দেখুন আমার ছাদ বাগানে সময় কাটাতে। এটা হলো আমার নতুন করে সাজানো ছাদ বাগান। এগুলি কিন্তু গ্রীষ্মকালীন ফুল, আর এই যে শীতকালীন ফুলগুলি প্রায় শুকিয়ে এসেছে। চন্দ্রমল্লিকাগুলি শুকিয়ে তো প্রায় সবই নষ্ট হয়ে গেল, ওই জন্য তাই এই টবগুলো ছায়া জায়গাতে মাদার গাছ হিসাবে রেখে দেওয়া হয়েছে, এবং এগুলোকেই গোটা বছর জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, তবে সামনে বছর আবার সুন্দর চন্দ্রমল্লিকা বাগান তৈরি করতে পারবো। তাই এই যে দেখুন, শুকনো চন্দ্রমল্লিকার ডালগুলি কেটে ফেলে দিয়ে গোড়া থেকে যে নতুন গাছগুলো গজাবে সেগুলো থেকে সামনে বছর চারা তৈরির জন্য সংরক্ষণ করতে হবে। তাই আমাদের কর্তামশাই তো হাত ভাঙা অবস্থাতেই এক হাতেই শুরু করে দিয়েছেন বাগান পরিষ্কারের কাজ, কারণ তিনি বাগানের কাজ করতে এত ভালোবাসেন যে অন্য কাউকে দিয়ে করালে ওনার মনে শান্তি হয় না। এই কাজটা লেবার দিয়েও করানো যেত, কিন্তু উনি বললেন না, আমি এই এক হাত দিয়েই করব। কারণ ওনার জীবন বাগানের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ একদিন বাগানের কাজ করতে না পারলে উনি শান্তি পান না, এবং এই কাজের মধ্যে দিয়ে উনি এই যে হাতের ব্যথা অনেকটাই ভুলে থাকছেন। তাই জন্য আমি আর ওনাকে বাধা দিইনি, যতটা পারছেন উনি নিজে হাতেই এই কাজগুলো সারছেন, আর আমি শুধুমাত্র ওনার সাহায্য করছি সাথে থেকে, কারণ উনি ভালো বুঝবেন যে কোন গাছটা কতটা দূর থেকে কাটতে হবে, তাহলে সামনে বছর নতুন চারা বের হবে। আমার বাগানের কাজও ওনার হাত ধরেই শেখা, তাই ওনার কাটিং হয়ে গেলে আমি একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমি হাত ভেঙে বসে আছে, তবুও বাগানের কাজ ছাড়ে না, বাগানের প্রতি এত ভালোবাসা যে লেবার দিয়ে করাবে না। এই চন্দ্রমল্লিকা যত ছিল পুরোনো শুকনো ফুল সব ছেঁটে কেটে ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করা হলো। এবার এখানে যে গ্রীষ্মকালীন ফুল আছে জবা, এগুলোকে সরিয়ে রাখবে যাতে ভালো রোদ পায় এবং ভালো ফুল হয়। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো এখানে একটা সাইডে ছায়াতে রেখে দেওয়া হলো, জল দিয়ে দিয়ে সারা বছর বাঁচিয়ে রেখে তখন জুন জুলাই মাসে এর থেকে নতুন করে কাটিং করে চারা তৈরি করা হবে। সকালবেলা কাটা ছাটাই করে দুপুরে জায়গাটা পরিষ্কার করে বিকালবেলা আমরা কিন্তু নতুন করে এই যে গ্রীষ্মকালীন ফুলগুলো সামনে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে ফেললাম, আর শীতকালীন ফুলগুলো যেগুলো এখনও ফুটছে, যেমন এই রক্তগাঁদাটা সুন্দর এখনও ফুটে রয়েছে, পুরোটা শুকিয়ে যায়নি বলে এটা রেখে দিলাম, আর এই যে গাঁদাগুলো যেগুলো শুকিয়ে গেছে এবং চন্দ্রমল্লিকা শুকিয়ে গেছে সেগুলো সাইড করে দিলাম। এগুলোকে রাখলাম পুদিনার সাইডে, যেদিকটা উত্তর দিক, মোটামুটি রোদ পায় না, একটু ছায়া থাকে, সেখানটায় এদের পাশেই রেখে দিলাম। পুদিনার সাথে কলিয়াস গাছগুলিও ছায়া পছন্দ করে বলে এই সব গাছগুলি ছায়ার দিকে একটু রাখা আছে। কিছু পাতাবাহারগুলো সকালে রোদ পায় এমন জায়গায় রাখা রয়েছে। আর এই দেখুন ড্রাগন গাছ, যেটা পুরো দক্ষিণ দিকে খোলা আকাশের নিচে রয়েছে যেন সারা বছর ভালো রোদ পায়। আর এই দেখুন কাটিং থেকে তৈরি করা নতুন চারাগুলিও পুরো রোদে রাখা হয়েছে, কারণ এগুলো খুব রোদ পছন্দ করে। আর এই যে রয়েছে আমার কালঞ্চ, থাউজেন্ড মাদার, সবই রোদের দিকে, এখনও ওরা খুব সুন্দর ফুটছে। আর এই যে লঙ্কা জবাগুলো ফোটা শুরু হয়েছে, এগুলো জবাগুলো কাটিং করার পর কেবল একটু বড় হতে শুরু করেছে। এই যে বোগেনভিলিয়া তো সারা বছরই আলো করে বাগানকে আমার। আর এই যে নাক চাপা, বড় গাছ থেকে কাটিং করে প্রচুর গাছ তৈরি করা হয়েছে, মনে হয় এবছর ফুল দেবে। এটা হলো শশকর্ণ, এটা হচ্ছে বেলি গাছ, এগুলো সবই রোদে রাখলাম। আর এখানে আছে ছোট ছোট অ্যাডেনিয়ামের চারাগুলো যেগুলো নতুন রাখা হয়েছে, এটা হচ্ছে মাদার অ্যাডেনিয়াম, যেগুলো রোদে শুকানো হচ্ছে, রিপোর্টিং করা হবে বলে, তো পুরো শুকিয়ে গেলে লাগানো হবে। আর কামিনী, স্নেক প্লান্ট, এখানে কিছু ক্যাকটাসের ভ্যারাইটি, আর যে মিলি, এগুলো রয়েছে বিভিন্ন ভ্যারাইটির, তো এগুলো এই ড্রাগনের পাশেই রয়েছে, এগুলোও কিন্তু রোদ পছন্দ করে। আর এই যে আমার সব থেকে সুন্দর এই যে রক্তগাঁদা, এখনও শেষ হয়নি, তাই এটা এখনও হাত দিইনি, ওখানেই আছে। এটা হচ্ছে বোগেনভিলিয়া, সবার শেষে দেখায় আমার স্ট্রবেরি গাছ, এটা আমার বাগানের সব থেকে সুন্দর গাছ, যেটা দেখুন কি সুন্দর লাল ফল দিচ্ছে, আর লাল লঙ্কা সাথে জিনিয়া ফুল এখনও ফুটছে, আর এই চন্দ্রমল্লিকা কয়েকটা আছে। তো এইভাবে আমি আমার ছাদ বাগানকে মোটামুটি সাজিয়ে ফেলেছি, শীতের ফুলগুলো এক সাইডে এবং গরমের ফুলগুলো একদম সম্পূর্ণ রোদে দক্ষিণ খোলা জায়গাতে রেখেছি ছাদে, যেন একটুকু ছায়া না পায়, কারণ এই গ্রীষ্মকালীন ফুলগুলো রোদ না পেলে ভালো ফুল হবে না। আর এই শীতকালীন ফুলগুলো বেশি রোদ পেলে এখন আবার রোদের জোর বাড়ছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য এত কিছু করতে হলো। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, কারণ বাগান আর বাগানের ফুল দেখতে প্রায় সকলেই খুব পছন্দ করেন। আর আশা করি যারা বাগান করতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকতে আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।